আমি পুনম সালমা বলছি, নবকুমার ইনস্টিটিউশন এবং ডক্টর শহীদুল্লাহ কলেজের ইংলিশ লেকচারার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রথমেই তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই তোমাদের জীবনের একটি নতুন ধাপে পদার্পণের জন্য, সেটি হচ্ছে কলেজ লাইফ। তোমরা স্কুল লাইফের একটা অনেক বড়ো সময় পাড়িতে এসেছো, সেই কেজি বা ক্লাস ওয়ান থেকে শুরু করে একদম এসএসসি পর্যন্ত, তাই না? আর এখানে যেটা হবে যে কলেজ লাইফে কিন্তু এতটা সময় তোমরা পাবে না, সেটা হচ্ছে জাস্ট 2 বছরের মধ্যে তোমাদের এই সময়টা থাকবে এবং একটা সিলেবাস তোমাদেরকে পাড়ি দিতে হবে। তো যাই হোক, যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে স্কুল লাইফ এবং কলেজ লাইফের মধ্যে একটু ডিফারেন্স আছে, যেটা মেইনলি আমি বলবো হচ্ছে এসএসসি এবং এইচএসসির মধ্যে। তোমরা যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আসলো তোমরা কিন্তু জানো যে তোমাদের 9 এবং 10 এই 2 বছরে একটি মাত্র বই কিন্তু তোমাদেরকে পড়তে হয়েছে, তাই না? কিন্তু এখানে যেটা হবে, এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্যই কিন্তু 2টা পেপার থাকবে। তোমাদের যেটা ছিল যে ক্লাস 9 এবং 10 তোমাদের ইংলিশ এবং বাংলা এই 2টাই শুধুমাত্র 2টা পেপার ছিল, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। কিন্তু কলেজে যেটা হবে, কলেজে কিন্তু সেটা না, কলেজে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সহ অন্য সবগুলো সাবজেক্ট, মানে তোমরা যারা সায়েন্সে আছো, কমার্সে আছো, আর্টসে আছো, যেখানেই থাকো না কেন, তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু 2টা করে পেপার থাকবে। তো তোমাদের কিন্তু বুঝতেই পারছো তোমাদের হার্ডওয়ার্ক করতে হবে, তোমাদের পড়াশোনা কিন্তু আগের চেয়ে একটু বেড়ে গেছে। তো ভয় পেলে চলবে না, ঘাবড়ালে চলবে না, কারণ তোমরা এখন আগের চেয়ে অনেক ম্যাচিওর। তো আমার যেটা মনে হয় যে তোমরা যদি সিস্টেমেটিক্যালি আগাও, তোমাদের শিক্ষক যারা আছেন, আমরা যারা আছি, আমরা যা বলি সেটা যদি তোমরা অনেক গুরুত্ব সহকারে বিবেচনা করে তোমরা যদি আগাও, আমার মনে হয় তোমরা অনেক ভালো করতে পারবে। তো আজকের ক্লাসটা মেইনলি হবে তোমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস অন দ্য আইটেমস অফ ইংলিশ ফার্স্ট পেপার। আমি আজকে তোমাদেরকে কভার করবো ইংলিশ ফার্স্ট পেপারে যে আইটেমগুলো আছে সেগুলো মেইনলি কী কী আইটেমস আছে এবং মার্কস কোনটাতে কেমন, মার্কস যে তোমার হচ্ছে ডিস্ট্রিবিউশন সেটা আজকে আমি তোমাদেরকে বলব। তো এমন অনেক আইটেমই কিন্তু আছে যেটা তোমরা অলরেডি পড়ে আসছো ক্লাস 9-10 তোমাদের ছিল, আর কিছু কিছু নতুন নতুন আইটেম আছে যেগুলো তোমরা এবছরই ফার্স্ট পাবে, মানে ইন্টারমিডিয়েটেই তোমরা ফার্স্ট পাবে। তো আমার মনে হয় যে আমরা যেভাবে তোমাদেরকে ডিরেকশান দিব, তোমরা যদি সেভাবেই মেনে চলো, তোমরা ভালো করতে পারবে। তো ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে পার্ট 1 রিডিং টেস্ট, মার্কস 60। তো পার্ট 1 এবং 2 2টা পার্ট থাকবে। পার্ট 1-এ থাকবে রিডিং টেস্ট এবং এইখানে থাকবে সবচেয়ে বেশি মার্কস 60। নাম্বার 1 সিন প্যাসেজ, তোমরা এটা ক্লাস 9-10 কিন্তু পড়ে আসছো, তোমরা এটা ম্যাট্রিকে দেখে আসছো, ম্যাট্রিক পরীক্ষাটা তোমাদের ছিল, সেটা হচ্ছে ইংলিশ পার্ট 2-তে থেকে একটা তোমাদেরকে প্যাসেজ করে দেওয়া হবে সিন প্যাসেজ। তার মানে হচ্ছে তোমাদের হচ্ছে একটা প্যাসেজ আসবে যেটা তোমাদের ইংলিশ পার্ট 2-তে বইতে থাকবে, সেই প্যাসেজ থেকে তোমাদেরকে এতে থাকবে MCQ অর চুজ দ্য বেস্ট আনসার্স, এখানে থাকবে হচ্ছে 5 মার্কস, MCQ আকারে থাকবে, তোমাদের 4টা অপশন থাকবে, 4টা অপশন থেকে একটা বেস্ট অপশন তোমাদেরকে চুজ করতে হবে। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে বি কম্প্রিহেন্সিভ কোয়েশ্চেন, তোমাদের প্যাসেজ থেকেই 5টা কোয়েশ্চেন থাকবে, তোমাদের একদম অ্যাপ্রোপ্রিয়েটলি আনসার করতে হবে, 5টার জন্য 2 মার্কস করে হবে হচ্ছে 10 মার্কস। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আরেকটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে তোমাদেরকে করতে হবে কি ইনফরমেশান ট্রান্সফার অথবা ফ্লোচার্ট, অর্থাৎ যে কোনো একটা আইটেম থাকবে, হয় ইনফরমেশান ট্রান্সফার থাকবে নয়তো ফ্লোচার্ট। ফ্লোচার্ট সম্পর্কে তোমাদের আইডিয়া মেবি নেই, কারণ এটা তোমাদের ম্যাট্রিকে ছিল না, এটা আমরা তোমাদেরকে এরপরের ক্লাসগুলোতে ধাপে ধাপে বুঝিয়ে দিব। ইনফরমেশান ট্রান্সফার যেটা সেটা হচ্ছে যে একটা চার্ট থাকবে, সেই চার্টে কিছু ইনফরমেশান গ্যাপ থাকবে, যে ইনফরমেশানগুলো ওই প্যাসেজ থেকে তোমাদের তুলে দিতে হবে, খুব ঠান্ডা মাথায় খুব বুঝে শুনে তোমাদের একদম এক্স্যাক্ট কারেক্ট ইনফরমেশনই তুলে দিতে হবে, সেটা হচ্ছে 10 মার্কস। তারপর যেটা হচ্ছে নাম্বার 3 সামারাইজিং আ প্যাসেজ অর আ পোয়েম, একটা প্যাসেজ থাকবে অথবা একটা পোয়েম থাকবে যেটা তোমাদেরকে সামারাইজ করতে হবে, অর্থাৎ সারাংশ বা সারবর্ণ তোমাদেরকে সেটার তুলে ধরতে হবে, এটাতে থাকবে 10 মার্কস। তারপর হবে নাম্বার 4 ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, একটা ক্লোজ টেস্ট থাকবে, মানে হচ্ছে তোমাদের একটা প্যাসেজ থাকবে, সেখানে তোমাদের 10টা
দশটা ড্যাশ থাকবে এবং সেখানে ক্লুজও দেওয়া থাকবে। সেই ক্লুগুলো থেকে তোমাদের সেই ড্যাশগুলো ফিল আপ করতে হবে। এখানে থাকবে তোমার পয়েন্ট 05 করে থাকবে, দশটাতে 5 মার্কস। তারপর থাকবে হচ্ছে নাম্বার 4, ক্লোজ টেস্ট উইদাউট ফুডস। এখানে যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদের এখানেও একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজেও 10টা ড্যাশ থাকবে, শূন্যস্থান থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেরকম থাকে সেরকম তোমাদের এই 10টা ফিল আপ করতে হবে। কিন্তু এখানে আবার কোনো ক্লুজ দেওয়া থাকবে না, এখানে 10টাতে 1 মার্ক করে 10 মার্কস। তারপর নাম্বার 6, রিঅ্যারেঞ্জমেন্ট। এটা তোমরা করে আসছো 4-5 মতো, যেরকম তোমরা ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ এগুলো যেরকম তোমরা ম্যাট্রিকে করে আসছো ঠিক সেরকম রিঅ্যারেঞ্জও তোমরা করে আসছো। এটাতে যেটা হবে এটা হচ্ছে তোমাদের কিছু সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সগুলো এলোমেলো করে দেওয়া থাকবে, তোমরা সেগুলো রিঅ্যারেঞ্জ করবা, রিঅ্যারেঞ্জ করে সাজাতে হবে। এখানে থাকবে 10 মার্কস। তারপরে হবে হচ্ছে পার্ট টু হচ্ছে রাইটিং টেস্ট মার্কস 40। এখানে যেটা থাকবে নাম্বার 7-এ দেখো, রাইটিং প্যারাগ্রাফ আনসারিং কোয়েশ্চেন। এখানে একটা প্যারাগ্রাফ তোমাদের লিখতে হবে, কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেই কোয়েশ্চেনের উপর বেস করেই তোমাদেরকে প্যারাগ্রাফটা লিখতে হবে। এর বাইরে যা লিখবা সেটা কাউন্ট হবে, কিন্তু অবশ্যই কোয়েশ্চেনের উপর বেস করে আগে আনসার দিয়ে তারপরে বাইরের কথা তোমাদের লিখতে হবে। এখানে 10 মার্কস। তারপরে হচ্ছে নাম্বার 8, কমপ্লিটিং আ স্টোরি। কমপ্লিটিং আ স্টোরি যেটা হবে এটা তোমরা করে আসছো প্যারাগ্রাফের মতোই, সেটা হচ্ছে যে একটা স্টোরি দেওয়া থাকবে, সেখানে তোমাদের 2-3টা লাইন দেওয়া থাকবে, তারপরে আর কিছু দেওয়া থাকবে না। তোমাদের বুঝে নিতে হবে এই স্টোরিটা কী হতে পারে, সেই অনুযায়ী তোমাদের স্টোরি ফিল আপ করতে হবে। এটাতে 7 মার্কস থাকবে। তারপরে নাম্বার 9, রাইটিং ইনফর্মাল লেটার্স অর ইমেইলস। এখানে তোমার লেটার সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, ইনফর্মাল লেটার্স মানে বাবার কাছে ছেলে যখন লিখে বা হচ্ছে তোমার মায়ের কাছে মেয়ে যখন লিখে চিঠি, এগুলো তো ইনফর্মাল, এটা কিন্তু ফর্মাল না। তো এরকম একটা লেটার থাকবে অথবা ইমেইল থাকবে, ইমেইল থাকবে, এখানে হবে 5 মার্কস। তারপর নাম্বার 10, অ্যানালাইজিং ম্যাপস অর গ্রাফস অর চার্টস। এখানে যেটা করতে হবে যে এখানে হয়তো বা একটা ম্যাপ থাকবে, নয়তো একটা গ্রাফ থাকবে, নয়তো একটা চার্ট থাকবে, এরকম 3টা আইটেমের কোনো একটা থাকবে, সেটা তোমাদেরকে অ্যানালাইজ করতে হবে, ইলাবরেটলি তোমাদেরকে লিখতে হবে, বুঝিয়ে লিখতে হবে। এখানে থাকবে নাম্বার 10। এরপরে 11, অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ অর রাইটিং থিম অফ আ পোয়েম অর প্যাসেজ, দ্য থিম সাবজেক্ট ম্যাটার অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এটি হচ্ছে তোমাদের হয়তো বা একটা শর্ট স্টোরি অথবা একটা পোয়েম অথবা একটা প্যাসেজ থাকবে, যেটা তোমাদেরকে বুঝে শুনে সেটার থিম লিখতে হবে। থিম অর্থ হচ্ছে সেই স্টোরি থেকে তোমরা কী বুঝতে পারলা, সেটার মোরাল কী, সেটা তোমাদেরকে লিখতে হবে, এবং সেই স্টোরিতে যে মেইন আইডিয়াগুলো কী তোমাদেরকে বুঝিয়েছে সেটা তোমাদেরকে লিখতে হবে। এখানে যেটা মার্কস থাকবে সেটা হচ্ছে 8 মার্কস, এখানে 8 মার্কস থাকবে। তো এই মিলিয়ে পার্ট টুতে হলো রাইটিং টেস্টে মার্কস 40 এবং পার্ট 1-এ হচ্ছে রিডিং টেস্টে মার্কস 60। এই দুটি মিলিয়ে 60+40 100। আশা করি তোমরা বুঝতে পেরেছ মার্কস ডিস্ট্রিবিউশন। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে তোমাদের সবারই একটা খুবই কমন জিজ্ঞাসা হয়তো বা এখন আছে, সেটা হচ্ছে যে তোমরা কী কী বই কিনবে। তো বুক লিস্ট এখনও দেওয়া হয়নি, এখনও তৈরি করা হয়নি, তো তৈরি করা হলেই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তোমাদের কোথায় তোমরা পাবা এটা? এটা হচ্ছে ইউটিউব যে আছে তোমাদের ফোনে, সেখানে তোমরা গিয়ে দেখতে পাবে যে আমাদের একটা চ্যানেল আছে, আমাদের কলেজের একটা চ্যানেল আছে, সেই কলেজের চ্যানেল তোমাদেরকে সার্চ দিতে হবে। সেটি হচ্ছে NIADAC ঢাকা, আমি আবার বলছি NIADAC ঢাকা। এটি লিখে তোমাদেরকে ইউটিউবে সার্চ দিতে হবে। সার্চ দিলে তোমরা দেখবে যে আমাদের কলেজের পেজটি চলে এসেছে, সেখানে সাবস্ক্রাইব করলেই তোমরা সব ধরনের নোটিফিকেশান পাবা, যে তোমাদের কী ক্লাস হচ্ছে, তোমাদের ক্লাসগুলো দেখলাম, তারপরে হচ্ছে তোমাদের যদি কোনো তোমাদেরকে দেওয়ার মতো যদি কোনো ইম্পর্টেন্ট আমাদের কোনো ইনফরমেশান থাকে আমরা সেখানে তোমাদেরকে দিয়ে দিব। আর যেটা বলছি সেটা হচ্ছে যে ইংলিশ ফর টুডে এবং অ্যাডভান্স লার্নার্স, এই দুইটা মোটামুটি ফিক্সড। ইংলিশ ফর টুডে তো অবশ্যই এটা বোর্ড বই, এটা তোমাদের তো কিনতেই হবে। আর হচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যাডভান্স লার্নার্স চৌধুরীর টু সায়েন্স স্যারের, এটা মোটামুটি বিগত বছরগুলোতে আমরা এটাই ফলো করেছি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য বা গ্রামারের জন্য এবং সিন প্যাসেজের জন্য, তো এটাও মোটামুটি ফিক্সড, এটা তোমাদের কিনতে হবে। আর বাদবাকি যে ইম্পর্টেন্ট বইগুলো বা যা আমরা তোমাদেরকে দিতে চাই বা আমরা চাই তোমরা কিনো সেগুলো আমরা তোমাদের বলে দেবো। এই হচ্ছে আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস অন দ্য আইটেমস অফ ইংলিশ ফার্স্ট পেপার। নেক্সট ক্লাসে আমি ইংলিশ সেকেন্ড পেপারের যে আইটেমগুলো সেগুলো নিয়ে ডিসকাস করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অন্যদেরকে সুস্থ রাখবে। ভালো থাকো।
টেক কেয়ার, আল্লাহ হাফেজ।